রোজার মাসে কিছু লোক প্রতারিত করতেছে। কিভাবে এই প্রতারণাটা হচ্ছে কি মনে হয়? এই প্রতারিত যেন না হয় ভাই, খামারে দুইটা গরু আছে, তিনটা গরু আছে, পাঁচটা গরু আছে, আর চার পাঁচটা মানুষের তা নিয়ে এসে প্রতিবেদন দিচ্ছে, প্রতিবেদন দিয়ে পাঠিয়ে আসতেছে। ভাই আমার খামার, আমার ভাইয়ের খামার আছে, আমার দাদার খামার আছে, আমার খালুর খামার আছে, ওখানে নিয়ে দেয় ভাই 10-20 হাজার 50 হাজার করে ঘায়াল করে। রোজার মাসে কেন যে এমন প্রতারিত, যে খামার ভাই খামার ব্যতীত যেন কোথাও না দেখে না উনি, এবং যে খামারে উদ্দেশ্য করে আসবেন যদি এখানে না পান গরু না হয় নিজেই তো আপনি নিজেই যাবেন ওই খামার, আর খামারে নিজে যা কিনবেন। এবং আমাদের যে মাসুদ ভাই প্রোগ্রাম করতেছি তাকেও দরকার নেই। আরে ভাই আমার খামারে আসে আমি যদি আর খামারে নিয়ে যাবো এরকম দরকার নেই, সেটাই বলবো। আমার খামারে না থাকলে আপনি নিজে অন্য খামারে যাবেন, আমাকে নিয়ে গেলে দোকানের মতো আপনারা করে ফেলেন। আমাকে নিয়ে গেলে ওদের চেয়ারম্যান সাহেব আসতে হতে 50 হাজার রাখা লাগবে, 20 হাজার রাখা লাগবে, সম্মান আছে না ভাই? কমিশন আর চেয়ারম্যান এদের যে সম্মান ভাই, আমারে কি প্রতিশ্রুতি দেয় রোজার মাসের যে প্রতিশ্রুতি, হ্যাঁ বাচ্চা সহজে গাভীগুলা বিনা লাভে আর বাচ্চা সারা যেগুলো আছে প্রেগনেন্ট 2000 টাকা। আচ্ছা এখানে কিন্তু আর একটা প্রশ্ন থেকে যায়, অনেকেই এটা নিয়ে বিভ্রান্ত হয়, অনেক খামারিরা এটার বিপক্ষে যে বিনা লাভে আসলে দেওয়া সম্ভব না, বিনা লাভে কেনা দামে সম্ভব না। যে শুধুই গরুর বিজনেস করে, হ্যাঁ যার মূলেই গরু, ওর হয়তো খামার ভাড়া দেয়া লাগে, ওর হয়তো রাখাল বিল দেয়া লাগে। হ্যাঁ আপনারটা আপনি ক্লিয়ার করে নেন যে আপনি কিভাবে দিতে পারতেছেন। আমি কেন দিচ্ছি অনেকেই বা কেন দিতে পারতেছেন, অন্যরা পারতেছেন আপনি পারতেছেন কেন পারতেছেন? তিনটা সাইড বিজনেস আছে, একটা খাদ্যের সাইড আছে, আর একটা কম্পিউটার প্রিন্টিং প্রেস যেখানে আপনার ছবিও করছেন দেখছেন। জি জি জি, আমাদের চেয়ারম্যানই পোস্টার ব্যানার বিল এবং সবগুলো তো ভাঙড়ার যত কাজ মোটামুটি ম্যাক্সিমাম তো আপনার এখানেই হয়। ম্যাক্সিমাম এমপির কাজ শহর থেকে শুরু করে সব কাজই ওগুলো আমি করি। আচ্ছা আল্লাহ আমাকে দিয়েছে চতুর সাইড ভাই। আচ্ছা এজন্য এভাবে দিতে পারতেছেন। এখানে গরুর ব্যবসা ভাই জানদারি ব্যবসা, মানুষ তো জাকাত দেয়, জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আল্লাহর কাছে ইয়া করে। সঠিক সঠিক, সুন্দর উদাহরণ দিয়েছেন। না 20টা গরু বিক্রি করে লাভ করলাম না ভাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 16 মার্চ 2024 রোজ শনিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে চেয়ারম্যানের মা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এখান থেকে এই ফার্মের মালিক মাসুদ ভাই গাভী গরু বিক্রি করে। এর আগের সপ্তাহ কিন্তু আগের সপ্তাহ না দুই দিন আগে একটা প্রতিবেদন মা ডেইরি ফার্ম থেকে আপনাদের দেখিয়েছি। এখন চেয়ারম্যান ভাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কী বাচ্চা, কত লিটার দুধ, প্রেগনেন্ট যে সকল গাভী তার কাছে থাকে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করা হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আচ্ছা আমাদের ভাই কিন্তু চেয়ারম্যান না, তারপরেও আসলে চেয়ারম্যান হইতে পারি নাই, সামান্য কিছু ভোটে হারিয়ে গেছে, সবাই চেয়ারম্যান বলে তাই। আচ্ছা মানে চেয়ারম্যানের মা ডেইরি ফার্ম এই নামে পরিচিত, এটাতে বললে সবাই বেশি চেনে না? জি ভাই। আচ্ছা তবে ভাই কিন্তু চেয়ারম্যান না। না। আচ্ছা ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, আমার মা ডেইরি ফার্ম চৌবাড়িয়া হারোপাড়া ভাঙড়া থানা। আচ্ছা যে কাউকে আসলে বললো যে চেয়ারম্যানের খামারে যাবো ইনশাল্লাহ, যাবো এটা বললে নিয়ে আসবে। আচ্ছা কতগুলো গাভী আছে আমাদের ভাইয়ের কাছে? ভাই গত সপ্তাহে আপনাকে নয়টা দেখাইছিলাম। হ্যাঁ কয়টা বিক্রি হয়েছে? না দুই দিন আগে, দুই দিন আগে। জি জি, সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি করে দিয়েছেন? সব বিক্রি হয়ে গেছে। একটা গরু আছে বায়না দিয়ে রাখছে, উনি এখনো নেয় নাই, বাচ্চা দিয়েছে মাত্র, তো দুই দিন সময় নিচ্ছে। আচ্ছা ওটা তো আপনি প্রতিবেদনে দেখাবেন না, বুকিং করা গরু তার মানে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। এখন নতুন কতগুলো আছে? এখন নতুন আছে অনেকগুলাই, এখন 1, 2, 3, 4, 5, 6, 7টা দেখাচ্ছে, 8টা দেখাচ্ছে, মোট 8টা দেখবো। বাচ্চা সহ গাভী আছে ভাইয়ের কাছে? বাচ্চা সহ আছে 4টা, 5টা আর 3টা
রেডি হয় নাই হবে আর কি এরকম অবস্থায় দেখাই দিচ্ছি কতদিন করে সময় আছে তিনটার ওই তিনটার সময় আছে 15 দিন 20 দিন এরকম এরকম আর বেশিরভাগ আজকে বাচ্চা সহ বেশিরভাগই বাচ্চা সহ গরুর তো চাহিদাও বেশি চাহিদা বেশি বাচ্চা সহ এই জন্য রোজার মাসে সবাই দুধ খাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য বাচ্চা সহগুলো প্রতিশ্রুতির কথা কি মনে আছে আমার কিন্তু মনে থাকে কে কোন খামারে কি প্রতিশ্রুতি দেয় রোজার মাসের যে প্রতিশ্রুতি হ্যাঁ বাচ্চা সহ যে গাভীগুলো বিনালাভ বিনালাভে আর বাচ্চা ছাড়া যেগুলো আছে প্রেগন্যান্ট 2000 টাকা আচ্ছা এখানে কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যায় অনেকেই এটা নিয়ে বিভ্রান্ত হয় অনেক খামারিরা এটার বিপক্ষে যে বিনালাভে আসলে দেওয়া সম্ভব না বিনালাভে কেনা দামে সম্ভব না যে শুধুই গরুর বিজনেস করে হ্যাঁ যার মূলেই গরু হ্যাঁ ওর হয়তো খামার ভাড়া দেয়া লাগে ওর হয়তো রাখাল বিল দেয়া লাগে হ্যাঁ আপনারটা তো ক্লিয়ার করে নেন যে আপনি কিভাবে দিতে পারতেছেন আমি কেন দিচ্ছি অনেকেই বা কেন দিতে পারতেছেন অন্যরা পারতেছেন আপনি পারতেছেন কেন পারতেছেন তিনটা সাইড বিজনেস আছে একটা খাদ্যের সাইড আছে আর একটা কম্পিউটার প্রিন্টিং প্রেস যেখানে আপনার ছবিও করছেন দেখছেন জি জি আমাদের চেয়ারম্যানের পোস্টার ব্যানার বিল এবং সবগুলো তো ভাঙড়র যত কাজ মোটামুটি ম্যাক্সিমাম তো আপনার এখানেই হয় ম্যাক্সিমাম এমপির কাজ শহর থেকে শুরু করে সব কাজগুলো আমি করি আচ্ছা আল্লাহ আমাকে দিয়েছে চতুর সাইড ভাই আচ্ছা এজন্য এভাবে দিতে পারতেছেন এখানে গরুর ব্যবসা ভাই জানদারি ব্যবসা মানুষ তো জাকাত দেয় জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আল্লাহর কাছে ইয়া করে সঠিক সঠিক সুন্দর উদাহরণ দিয়েছেন না 20টা গরু বিক্রি করে লাভ করলাম না ভাই সঠিক আজকে বাচ্চা সহ যেগুলো আছে বিনা লাভ এবং প্রেগন্যান্ট যারা নেবেন তারা 2000 টাকা করে লাভ দিতে হবে এভাবে দিবেন কত দাম থেকে শুরু রোজার মাসে এটা দেব শুরু করব কত দাম থেকে ভাই তো এক দাম হ্যাঁ ভাই এক দাম আচ্ছা কত দাম থেকে শুরু 170 থেকে শুরু হবে আপনার 352 পর্যন্ত দুধ ভাত কি দেখে নেওয়ার ব্যবস্থা আছে প্রতিবার যেভাবে দেখে নেওয়ার আমার বাড়িতে এসে বসে দুই দিন থেকে দুধ দহন করে নিতে চাই দেব গত সপ্তাহে কিন্তু খুব সুন্দর কিছু মন্তব্য আসছে আপনি খেয়াল করছেন কিনা তো যদি ব্যবসায়ের এই ধারাবাহিকতা বজায় থাকে সত্য কথা বললে আপনাদের কমেন্টসগুলো আমি দেখছি অনেক ভালো লাগছে আমার আচ্ছা এটা আমাদেরও যখন একটা ব্যাপারীকে প্রশংসা করে আমাদেরও ভালো লাগে না এগুলো যদি ভুয়া হইতো তাহলে কমেন্টসগুলো আসতো না আচ্ছা যারা মনিটরিং বাজার বোঝেন বাজার জাস্টিফাই করতে পারেন কোন গরু কত টাকায় কেনা থাকতে পারে তারা আজকের গরুগুলো দেখে বুঝে শুনে দাম দর করে নিতে পারবে অবশ্যই দাম দরের তো সুযোগ নাই একদমই নিতে পারবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা কালো রঙের গাভী নিয়ে আসলেন কালো বলতে কি কফি কালারের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ গরু মাঝারি তলা বিগ সাইজ গরুর তলা হ্যাঁ ভাই কি জাতের গাভী এটা এটা হলো জার্সির সাথে ভাই সাহিয়াল মিক্স সাহিয়াল মিক্স আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি না বললেও আমি দর্শকদের ধরাই দিতাম না না ভাই কেন বলবো না রমজান মাস তাও যদি ভাই এমন কথা না তারপরে আচ্ছা ধন্যবাদ আমি জানি আপনি বলতেন এটা হচ্ছে সাহিয়াল ক্রস একটা জার্সি গাভী আচ্ছা বয়স কেমন গাভীটার বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে ভাই বকনা বাচ্চা বকন বাচ্চা বাছুরটা কোন জাতের হইছে হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা বাছুরের বয়স কতদিন কালকে হয়েছে ভাই গতকালকে হয়েছে রাত্রে আর কি গত রাত্রে 24 ঘন্টা হয়নি আচ্ছা এই কতবার টানতেছেন এখন জন্ম ফুলটুল ক্লিয়ার হয়েছে হ্যাঁ হ্যাঁ জন্ম ফুলটুল সব ক্লিয়ার আচ্ছা কতবার করে টানতেছেন তিনবার টানা হয়েছে ভাই এগুলো কত কেজি দুধের গাভী হবে 15-14 এরকম পালান যে অবস্থা এটা দেখা আইডিয়া করা যাচ্ছে আচ্ছা 14-15 এটা হচ্ছে এখন বর্তমান আইডিয়া যদি একদিনের বাচ্চা এটা তো আর ওইরকম ওইভাবে তো গ্যারান্টি দিতে পারবে না না আচ্ছা এই গরুটার এক দাম কত বাচ্চা সহ 1,72,000 টাকা ভাই 1,72,000 টাকা 72,000 টাকা একদম জি ভাই এবং বিনা লাভে ভাই বলছে এটা আপনারা বাজারটা মনিটরিং করে দেখবেন যে ভাই সত্যি বললো নাকি রমজান মাসে রজা থেকে মিথ্যা কথা বললো দর্শকদের উপর ছেড়ে দিলাম নাকি অন্য সময় হলে ভাই এগুলো 2,00,000 টাকার দাম ছিল আচ্ছা এখন 172 একদম একদম ভাই আচ্ছা ভাই চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাবো দুই নম্বর সিরিয়ালে চেয়ারম্যান ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সম্ভবত বাচ্চা সহ গাভীটা কি জাতের গাভী এটা বাচ্চার কিন্তু পিছন সাইডের লোম গুলো ঝরে গেছে উঠে গেছে কি কারণে ঝরছে ভাই পায়খানা লাগলে এটা হয় মাঝে সাঝে আচ্ছা এটা পায়খানা যদি না ধোয় রাখাল যদি একটু অপ্রস্তুতি থাকে এগুলো অজপাড়া গ্রাম থেকে নিয়ে আসা বোধ নিত আচ্ছা যারা আপনারা খামারি তারাই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে স্মুথলি বুঝবেন আর যারা নতুন খামারি তারা এই বিষয়গুলো বোঝে না যে এই লোমটা এটা কি কোনো মেজর ইস্যু না সাধারণ একটা বিষয় আবার পশম হয়ে যাচ্ছে আচ্ছা এটা সার বাচ্চা 6 দিন বয়স 6 দিনে কি মোটামুটি দুধটা আমাদের কনফার্ম করা যায় 17 লিটার আপনি কনফার্ম করছেন 17 লিটার আপনি কনফার্ম হয়েছেন সেই সূত্রে আমাদেরও কনফার্ম করতেছেন 17 লিটারই আচ্ছা সকালের টানে কত লিটার দুধ হবে এখনকার ওলানে
11 লিটার দিচ্ছি এক টানে জি বিকেল বেলা 6 7 আচ্ছা 6 এরকম তো যাই হোক সব বাদ দুই বেলা যে নিবে 17 লিটার দুধ চেয়ারম্যান ভাইয়ের কাছ থেকে বুঝ করে নিবে ভাই এই গরুটার ফিক্সড কত 1,23,500 টাকা এটা মোটামুটি বিগ সাইজের একটা গাভি বাচ্চা সহ কি জাতের গাভি এটা এটা ভাই জার্সির সাথে একটু ক্রস আছে হলস্টিন ফ্রিজিয়ানের জার্সি এবং হলস্টিন ফ্রিজিয়ান ক্রস জি ভাই পার্সেন্ট কোনটার বেশি আছে মনে হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ানের বেশি হলস্টিন ফ্রিজিয়ানের কিন্তু বেশি পার্সেন্ট আছে জি ভাই এটার দাঁতে কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে জি ভাই কি বাচ্চা কোলে বকনা বাচ্চা এটার কোলে মেয়ে বাচ্চা জি ভাই বাছুরের বয়স কতদিন ভাই 4 দিন ভাই এটারও 4 দিন বয়স আর আগেটা ছিল 6 দিন না 7 দিন ওটা 7 দিন ছিল আচ্ছা 4 দিন বাচ্চার বয়স এই বাচ্চাগুলো কি জার্নি করতে পারে হ্যাঁ যেখানে সেখানে বাচ্চার তো ভাই কোনো সমস্যা নাই তবে চেয়ারম্যান হিসেবে আপনি কি কি সুযোগ দিচ্ছেন দর্শকদের ভাই নিয়ে তো যাওয়াই যায় হ্যাঁ হ্যাঁ আপনার একটা দায়িত্ব আছে না আমার দায়িত্ব যদি কেউ ভয় পায় হ্যাঁ তাহলে আমার বাসায় থাকবে আরো 2 দিন 5 দিন 7 দিন যদি উনি ভয় পায় থাকবে আমার গরু থাকবে বায়না দিলেই রেখে দিব সমস্যা নেই ফুল টাকাও দাও না ফুল টাকাও দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা তার গরু 5 10 20000 টাকা বায়না দিলে হবে হ্যাঁ মিনিমাম 20000 টাকা তো একটা গরু ভাই দিতেই হবে বায়না এইটার কত কেজি কনফার্ম হইছে এখন ভাই এখন বর্তমান ধরুন 14 কেজি কনফার্ম করছে আমি সকাল বিকাল জি ভাই আচ্ছা এগুলো কত লিটার ম্যাক্সিমাম দুধ দিবে আপনার মনে হয় সর্বোচ্চ কত লিটার দুধ দিবে এই বিয়ানে 16 17 18 এরকম 16 17 18 লিটার বডি কিন্তু মাছারির চেয়ে বড় হ্যাঁ ভাই বাচ্চা সহ এর দাম কত বাচ্চা সহ এর দাম ভাই 92000 টাকা 192 জি ভাই 1,92,000 একদম ভাই আপনার তো যেমন কেনা খরচ করে শুধু এই গরু যে বাচ্চা দিতে যে কয় টাকা খায় সব ইন টোটাল ধরেই তো আপনার একটা দাম ফিক্স করছেন জি ভাই জি এমন কিন্তু না আবার দর্শকরা মনে করতে পারে যে প্রেগন্যান্ট গরু তো এই দামে তো থাকে না তাহলে বাচ্চা হওয়ার পরে এই দামে কেন এই গরুগুলো তো 10 দিন আগে কেনা থাকলে ও ভাই ওই 10 দিনের একটা খাবার বিল থাকে হয়তো 2000 টাকা যে আপনারা ইন টোটাল সব কিন্তু হিসাব করে তারপরে গরুটা ফিক্স শুধু লাভ নেব না একদম এটাই ফাইনাল আচ্ছা 192000 খরচ বাদে লাভ এখন গাড়ি ভাড়া আছে ভাই 500 টাকা আমি সেটাই বলতেছি যে সব ইন টোটাল করার পরে কিন্তু মানে যতদিন খাইছে চেয়ারম্যান ভাই লাভও নেবে না লসও নেবে না আমার এখানে খায় নাই বেশি এই 2 দিন 3 দিন 1 দিন এরকম এর জন্য ভাই খরচ হয় 500-1000 টাকা খরচ 192 জি ভাই চলেন 3 নম্বরে গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাভি এটা ভাই এটা একবারে হলস্টিন ফ্রিজিয়ান কোনো পার্সেন্টেজ নাই অন্য কোনো পার্সেন্ট কোনোটার সাথে ক্রস নাই না কোনো অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান বয়স কেমন অরিজিনাল ভাই এটা হলো 6 দাঁতে যাচ্ছে 6 দাঁতে যাচ্ছে 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে কিল আছে দুই পাশে হ্যাঁ কিল আছে না ছয় কিলেরও বেশি আছে আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা ভাই এটার সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চাটার বয়স আজ 3 দিন ভাই 3 দিন বয়স জি আচ্ছা এখন দুধ কত লিটার কনফার্ম হইছে দুধের তো ভাই এটা ফার্স্ট ল্যাকটেশন আমার জানা আছে আচ্ছা দুধের প্রথম বিয়ানের খবর আপনার জানা আছে জি জি 17 লিটার দুধ হইছে প্রথমেই জি আর আজকে এখন আসে পর্যন্ত 15 16 এরকম আসছে ভাই এটা কত লিটারের গাভি হবে আপনার আইডিয়া আমার আইডিয়া ভাই 20 প্লাস হবে এটা এবার 20 প্লাস মানে 20 ক্রস করবে জি ভাই না করলেও তো আশপাশে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এই গরুটার দাম কত একদম 1,93,000 টাকা ভাই এটার দাম 193 হ্যাঁ কেনা পড়তায় ভাই এটা গরুটা কিন্তু বিগ সাইজ বিগ সাইজ ডাবল বডি ডাবল বডির একটা গাভি জি ভাই সঙ্গে সার বাচ্চা দুধ 20টা 20 লিটারের গরু 193 তে জি ভাই লাভ করলে কত টাকা বিক্রি হতো এগুলো ভাই 2,30,000 যখন তখন চাওয়া যাইতো ভাই আচ্ছা আমি বলতো কত টাকা চাওয়ার চাওয়ার হিসাব বাদ 20,000 টাকা বিক্রি হইতো 15-20 বিক্রি করা নরমালি আচ্ছা 193 একদম একদম চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই ইনশাআল্লাহ 5 নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা গাভি নিয়ে আসলেন ভাই বাচ্চা সহ এটা কি জাতের গাভি হলস্টিন ফ্রিজিয়ান ভাই হলস্টিন ফ্রিজিয়ান জি ভাই অরিজিনাল দাঁত কয়টা 4 দাঁত প্রথম বাচ্চা ভাই 4 দাঁত প্রথম বাচ্চা আজকে বাচ্চা আলা গাভির মেলা জি ভাই দর্শকদেরও চাহিদা বেশি আমাদের চেয়ারম্যান ভাইয়ের কাছে কালেকশনও বেশি ভাই আপনার এই কমেন্টস আর যত ফোন আসছে হ্যাঁ এই ফোনে হ্যাঁ পাগল হয়ে গেছি বাচ্চা লাগাবে ভাই দিতেই হবে দিতেই হবে হ্যাঁ লাভও কিন্তু করা যাবে লাভ করতেছি না এই জন্য তো ভাই বেশি ফল চাহিদা বেশি আচ্ছা লাভ করলে এত চাহিদা থাকতো না আর আমি এই জন্য দুই তিনটা আবার আমার তো এই তিনটা লাভ 6000 টাকা লাভ হলে ভাই আমার তিন দিন শুধু তো প্রতিবেদনে বিক্রি করেন না আরে ভাই অ্যাভেলেবল গরু দেখতেছেন তো সারা দিনে বিক্রি করতেছেন আচ্ছা কি বাচ্চা কোলে
বকনা বাচ্চা ভাই কোলে মেয়ে বাচ্চা জি ভাই বাচ্চাটার বয়স কত দিন ভাই আজ 2 দিন ওই যে নাভিটা দেখা যাচ্ছে জি ভাই কত কেজি দুধ আসছে বা কতবার টানতেছেন সারা দিনে হ্যাঁ দুইবার তিনবার টানতেছি ভাই রাতে কি আবার এক টান দেওয়া লাগে অবশ্যই ভাই 7 ঘন্টা 8 ঘন্টা পর পর টান দেওয়া লাগে আচ্ছা এই গরুগুলো কত কেজির গাভী হবে ভাই 17 18 কেজি ভাই দাঁত কয়টা বলছেন চার দাঁত প্রথম না দ্বিতীয় না ভাই প্রথম বাচ্চা 17 থেকে 18 লিটার আপনার আইডিয়া যেহেতু এই মুহূর্তে আসলে ওইভাবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না এটা গ্যারান্টি বলতে ওইরকম একটা ধারণা করা যাচ্ছে তাহলে গ্যারান্টি দেন চেয়ারম্যান ভাইয়ের কাছে গ্যারান্টি নেই যেন কম হলে রিটার্ন দিতে পারি বলেন 15 লিটারের কম হলে ভাই গরু আমার 15 লিটারের কম হলে আপনার জি ভাই দাম কত ফিক্সড একদম ভাই আমি তো আপনাকে বারবার তো এক কথা বলতে ফিক্সড হ্যাঁ 1,85,000 টাকা ফিক্সড প্রোগ্রাম খুব কম করি তো সারা দিনে পাঁচটা প্রোগ্রাম করলে চার মানে পাঁচটাই দেখা যাচ্ছে যে দরদাম করে ওই জন্য আসলে ফিক্সটা উল্লেখ করে দিই ভাই এই চেয়ারম্যান বলেন কমিশনার 11 যদি ফিক্স না দেওয়া যায় বুঝছেন সারা দেশের লোক কি করবে সেটাই এটার 185 ভাই 85 একদম জি ভাই চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই ইনশাআল্লাহ 6 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন এর একটা বিশেষ ব্যাপার হলো এক চুল কালো অংশ বা কালো রং এর পুরো শরীরে কোনো জায়গাতেই নাই কি জাত ভাই এটা ভাই এটা তো আসলে হলস্টিন ফ্রিজিয়া একটু কালো আছে একটু কালো আছে দুঃখিত যে কানের এই পাশে মানে কান দিয়ে ঢেকে রাখছে তো দেখা যায় নাই ওটুকু ধরার মতো না 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 কানে ওখানে একটা ওই যে সুন্দরী মেয়েদের তিল থাকলে যেমন লাগে না ভাই সঠিক 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 তো এই গাভীটা হলো তাই হোয়াইট কাউ হোয়াইট কাউ জি ভাই আচ্ছা দাঁত কয়টা ছয় দাঁত ভাই ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত খিল আছে হ্যাঁ খিল আছে দ্বিতীয় বাচ্চা প্রেগনেট প্রেগনেট আচ্ছা এই যে লাভের গরু আমাদের চেয়ারম্যান ভাই চলে আসছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন সময় কতদিন আছে ভাই সময় আছে 20 দিন এখনো 20 দিন পালতে হবে জি ভাই আচ্ছা 20 দিন পাললে ওলান পালান কত দূর আসবে এগুলো ভরবে হ্যাঁ দেখেন বাট জরায়ু ঠিক আছে বাট জরায়ু গ্যারান্টি দুধের গ্যারান্টি আছে ভাই আমি প্রবাস থেকে কিনলাম বাট জরায়ু তো দেখতে পারতেছি না বিশ্বাসে কিনলাম যেখান থেকে কেনেন চেয়ারম্যানের খামারে অন্তত দুই নম্বরই পাবেন না আচ্ছা ভাই আর একটা প্রশ্ন সেটা হলো বাট জরায়ুর গ্যারান্টি কতদিন পর্যন্ত বাচ্চা হওয়া পর্যন্ত বাচ্চা হওয়া পর্যন্ত বাচ্চা হওয়া পর্যন্ত জি 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 দহন করবে দেখবে বাটে দুধ নাই এক বাটে শর্ট ওটা ফেরত নেবো ভাই আসতেছে না ফেরত নাই নিপল এগুলো হলে ফেরত ফেরত আচ্ছা এটার আগের দিনে রেকর্ড জানা আছে হ্যাঁ ভাই কত কেজি দুধ 22 লিটার ভাই প্রথমেই 22 প্রথমেই 22 এবার কত কেজি 23-24 তো হবেই ভাই 23-24 যদি প্রথমের খুব কনফার্ম থাকে তাহলে এবিএনএ গ্যারান্টি ভাই লিখিত দেব একদম লিখিতই দিয়ে দিবেন একদম আমি কত লিটার লিখিত দিবেন 22 লিটারেরই লিখিত দেব আচ্ছা তাহলে যে কিনবে আপনারা প্যাডের পিছনে লিখিত নিবেন জি অবশ্যই মেমোতে দরকার নাই মেমোতে লিখিত মেমোর পিছনে লিখিত নিবেন কম হলে নিয়ে আসবেন নিয়ে আসবেন গাড়ি ভাড়া কিন্তু আপনার গাড়ি ভাড়া ওখানে দাদা 20 দিন খাবো খাবার খরচ সহ দিব ভাই আচ্ছা দাম কত এটার 2,52,000 টাকা ভাই 2,52,000 টাকা জি ভাই আচ্ছা ওই 2,000 টাকায় লাভে বলছেন নাকি ইনশাআল্লাহ এখন বর্তমান বর্তমানে আচ্ছা 252 একদম একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শক রোজার পরে কিন্তু দেব না ভাই আচ্ছা রোজার পরে তো খাইলে তো আবার দাম বেড়ে যাবে হ্যাঁ ভাই আচ্ছা চলেন পরবর্তী গাভী দর্শক ইনশাআল্লাহ 7 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন চেয়ারম্যান ভাইয়ের কাছে আজকে এটাই সবচেয়ে বড় গাভী আমি একটু সর্বপ্রথমে যেটা দেখাবো এর হাইট আমি একটু কাছে যাই কাছে গিয়ে হাইটটা দর্শকদের দেখাই দেখা যায় হাত তুললে দেখা যায় না গরু বিগ সাইজের অনেক বিগ সাইজের এই গরুগুলো আপনারা দয়া করে সরাসরি এসে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না দাঁত কয়টা হয়েছে ভাই দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত জি জি প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা জি ভাই প্রেগনেট প্রেগনেট অবস্থা কতদিন পর বাচ্চা দিবে 15-17 দিন টাইম আছে এখনো 15-17 দিন জি ভাই পোলেটিরও তো বাট আপনার না হ্যাঁ জরায়ু আপনার জরায়ু বাট সবই আমার জার্নি করতে পারবে জার্নি না করার কি হলো ভাই না যেগুলো সময় বড় গরু তো 15-17 দিন টাইম আছে ভাই তারপর জার্নি করতে পারবে না আচ্ছা এই এতদিন ভাড়া গরুর বিজনেস করে এটা বলো মানে অনেকে রিস্ক মনে করে তাদের জন্য রিস্ক নাই রিস্ক সর্বোচ্চ 2-3 দিন 4 দিনের গরুগুলো আচ্ছা সিলেট চট্টগ্রাম সব জায়গায় কক্সবাজার পর্যন্ত এই গরুটা পৌঁছায় দেব আচ্ছা এই গরুটার এখনকার দাম কত দুধের আইডিয়া কেমন দুধের আইডিয়া এটা 20-25 মিনিমাম ভাই 20-25 মিনিমাম দাম কত ভাই একদম হ্যাঁ দাম তো একদমই কত 3,20,000 টাকা 3,20,000 একদম এটাই তো আজকের শেষ এটাই আজকের শেষ আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01716987713 এটা তিন মুহূর্তে আছে আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন গরুগুলোর দাম নিয়ে বা আজকের বাজার নিয়ে বর্তমান বাজার নিয়ে ভাই শুধু এই রোজার বাজার নিয়ে এই চৌবাড়ি হারোপাড়া যেহেতু পাবনা গাভীর জন্য বিখ্যাত রাজধানী হয়ে গেছে এখন বিশেষ করে চৌবাড়ি হারোপাড়াতে আমি এর চেয়ে বড় গরু দেখি নাই যেটা শেষে দেখালাম শেষে লাস্ট সেই জন্য আমি কিন্তু আপনাদের বলছি যে আপনারা সরাসরি আসবেন এই গরু ক্যামেরায় পরিমাপ করা কঠিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এই গরুটা যে নেবে আশা করি জিতবে নিশ্চিত
আচ্ছা এবং যদি সুযোগ সুবিধা চাই ডেলিভারি করে দেওয়া ডেলিভারি করে দেওয়া যাবে এটা এত কোনো সন্দেহ নেই আচ্ছা ফোন নম্বরটা আরেকবার জানাবেন 01716987713 সাথে ম্যানেজারের নাম্বারটা থাকবে ম্যানেজারের নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কিছু কথা শুনবেন না আচ্ছা একটু বলেন ভাই রোজা তো হ্যাঁ রোজা ঠিক আছে রোজার মাসে কিছু লোক প্রতারিত করতেছে আচ্ছা কিভাবে এই প্রতারণাটা হচ্ছে কি মনে হয় এই প্রতারিত যেন না হয় ভাই খামারে দুইটা গরু আছে তিনটা গরু আছে পাঁচটা গরু আছে আর চার পাঁচটা মানুষেরটা নিয়ে এসে প্রতিবেদন দিচ্ছে প্রতিবেদন দিয়ে পাঠিয়ে আসতেছে ভাই আমার খামার আমার ভাইয়ের খামার আছে আমার দাদার খামার আছে আমার খালুর খামার আছে ওখানে নিয়ে দেয় ভাই 10-20,000-50,000 করে ঘায়াল করে রোজার মাসে কেন যে এমন প্রতারিত যে খামার ভাই খামার ব্যতীত যেন কোথাও না দেখে নেয় উনি এবং যে খামারে উদ্দেশ্য করে আসবেন যদি এখানে না পান গরু না হয় নিজেই তো আপনি নিজেই যাবেন ওই খামার আর এক খামারে নিজে যা কিনবে এবং আমাদের যে মাসুদ ভাই প্রোগ্রাম করতেছি তাকেও দরকার নেই আরে ভাই আমার খামারে আসে আমি যদি আর এক খামারে নিয়ে যাবো এরকম দরকার নেই সেটাই বলছি আমার খামারে না থাকলে আপনি নিজে অন্য খামারে যাবেন আমাকে নিয়ে গেলে দোকানের মতো আপনারা করে ফেলেন আমাকে নিয়ে গেলে ওদের চেয়ারম্যান সাহেব আসছে আমাদের 50,000 রাখা লাগবে 20,000 রাখা লাগবে সম্মান আছে না ভাই কমিশনার চেয়ারম্যান এদের যে সম্মান ভাই আচ্ছা এই জিনিসগুলো দর্শকরা মাথায় রেখে কিনলে ইনশাআল্লাহ কেউ যেন না ঠকে ভাই এই জন্য বলা উদ্দেশ্য তো এটাই যেন না ঠকে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম